মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের এক যুগ মানে 12 বছর পূর্তি। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে পাট্টা প্রদানের কর্মসূচি থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রকেও আবার নিশানা করলেন তিনি। তিনি বলেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্যের ন্যায্য পাওনা টাকা না দেয়ায় কেন্দ্রীয় বঞ্চনার পরও রাজ্য সরকার ধারাবাহিকভাবে সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে। সমুদ্রে যদি এক মুঠো নুন ঢালো তাহলে সেটা কি আর সমুদ্রকে নোনাক্ত করতে পারে, না এক মুঠো চিনি ঢাললে সেটা মিষ্টাক্ত করতে পারে? সেরকম মনে রাখবেন, নদীপথ আকাশ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে, কখন যে নদীর পথ কোন দিকে ঘুরে যাচ্ছে, একদিকে চড়া বাড়ছে আর একদিকে ভাঙন বাড়ছে, একদিকে জল জমছে মাঝখানে চড়া আর একদিকটা হঠাৎ করে ভেঙে যাচ্ছে, পাহাড়ে যেমন হঠাৎ করে ধস নামে, নদীরও স্রোতের কোনো কূল কিনারা নেই। কিন্তু ফরাক্কার প্রবলেমটা ফরাক্কা ব্যারেজ থেকে অনেক দিন ধরেই আছে। আমরা ফরাক্কা ব্যারেজ অথরিটির সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, এটা সেন্ট্রাল সাবজেক্ট, দিল্লির সাবজেক্ট, এটা আমাদের নয়, তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি, কিন্তু ওরা আমাদের কোনো সাহায্য তো করেই নি। উপরন্তু ইন্দো ফরাক্কা বাংলাদেশ যখন জল চুক্তি হয় 700 কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, দাঙ্গা নিয়ে মাথা ঘামায়, প্ররোচনা নিয়ে মাথা ঘামায়, কুৎসা নিয়ে মাথা ঘামায়, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, মিথ্যে কুৎসা রটায়, সেই মাথা ঘামানোটা যদি মাথাটা সঠিক কাজে, সঠিক বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করত, তাহলে কিন্তু এই প্রকৃতি, যে প্রকৃতি আমাদের সকলের সম্পদ, সেই প্রকৃতি কিন্তু রূপসী বাংলার রূপে আরও রূপান্বিত হতে পারত, যেটা তারা দীর্ঘদিন করেনি। কালকে আমি রাস্তায় আসছিলাম, কেন্দ্রের সরকার সবসময় সহযোগিতা করে এসছে, আগে রাজ্য সরকার ট্যাক্স তুলত, কি সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর কোলে আছে এই শিশুটি, তার স্পর্শ যে কত শীতল, কত শান্ত। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.